আজকের ভিডিওতে একটি কম দামি গ্রিন লেজার পয়েন্টার এর ফুল রিভিউ উপস্থাপন করার চেষ্টা করব। এছাড়া সম্পূর্ণ ডিভাইসটি খুলে এর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জ্ঞান লাভ করব। কাগজের তৈরি বক্সটির উপরে লেজার পয়েন্টার লেখা রয়েছে, এছাড়া এর পাশে বা নিচে কোনো লিখিত তথ্য নেই। প্রথমে ভেবেছিলাম বক্সের ভেতরে একটি বড়সড় ইউজার ম্যানুয়াল থাকবে, কিন্তু আমি তা খুঁজে পাইনি। লাইটটির দৈর্ঘ্য বক্সের চেয়ে কিছুটা বেশি হওয়ায় দুই খণ্ডে বিভক্ত রয়েছে। এর প্রথম অংশে একটি স্টিকার রয়েছে যার মধ্যে সতর্কবার্তা এবং এর আউটপুট পাওয়ার লিপিবদ্ধ রয়েছে। লেজার চালু করতে একটি সুইচ রয়েছে যার নিচেই এর মডেল নাম্বার লেখা আছে। অ্যালুমিনিয়ামের তৈরি বডির ফিনিশিং ও আউটলুক বেশ ভালোই। দ্বিতীয় অংশটিও অ্যালুমিনিয়ামের তৈরি, এতে লাইটটি লক করার ব্যবস্থা রয়েছে। মূল ডিভাইসটিতে পাওয়ার সরবরাহ করতে একটি 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। ধারণ ক্ষমতা লেখা আছে 4800 mAh, যা আমার জানামতে সঠিক নয়। এই ধরনের ব্যাটারিগুলোর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2600 mAh হয়ে থাকে। ধারণ ক্ষমতার নিচে ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য এবং পজিটিভ ও নেগেটিভ প্রান্ত চিহ্নিত করা হয়েছে। ব্যাটারিটি রিচার্জ করার জন্য একটি চার্জার রয়েছে বক্সটিতে। চার্জারটির সাহায্যে যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করা সম্ভব। একটি ইন্ডিকেটর এলইডি রয়েছে চার্জিং ইন্ডিকেট করার জন্য। এই চাবিগুলোর সাহায্যে পয়েন্টারটি লক করে রাখা যায় যেন শিশুরা এর মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। এখন ডিভাইসটি অ্যাসেম্বল করব। ব্যাটারির নেগেটিভ প্রান্ত লেজার পয়েন্টারের সামনের দিকে রাখতে হবে। ব্যাটারি লাগানো মাত্রই কাজ করছে আমাদের লেজার পয়েন্টারটি। সামনে থাকা স্টার ক্যাপটি ঘুরিয়ে লেজারের টেক্সচার পরিবর্তন করা যায়। লেজারটি লক করে রাখলে সুইচ টিপলেও কোনো আলো জ্বলবে না। পুনরায় আনলক করলে এটি আবার সচল হয়ে যাবে। এটি হলো এর স্টার ক্যাপ, যার সাহায্যে লেজার রশ্মি সুন্দর কিছু টেক্সচার তৈরি করে। এটি ধাতব উপাদানের তৈরি ও বেশ ভারী। ক্যাপটি খুলে ফেললে শুধুমাত্র একটি লেজার বিন্দু দেখা যায়, যার উজ্জ্বলতা আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশটি ঘোরানোর মাধ্যমে লেজার বিন্দুর ফোকাস পরিবর্তন করা যায়। এই অংশটি শক্তিশালী লেজার উৎপন্ন করে। সামনের অংশটি ছাড়া এর আলো কিছুটা গ্রিন এলইডির মতো মনে হয়। এই অংশটি খুলে ফেললে ছোট সাইজের ব্যাটারি দিয়েও চালানো যায় লেজার লাইটটি। এখন এর চার্জারটি খুলে দেখব। এর পেছনের অংশে তিনটি স্ক্রু লক্ষ্য করা যায়। চার্জারটি খুলতে হলে এই স্ক্রুগুলো খুলে ফেলতে হবে। এটি হলো এর পেছনের অংশ। এগুলো বৈদ্যুতিক প্লাগ থেকে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে সার্কিটটিতে। একটি স্প্রিং রয়েছে ব্যাটারিটি চার্জারের সাথে শক্তভাবে আটকে রাখার জন্য। এখন আমরা সার্কিটটির সাথে পরিচিত হব। বৈদ্যুতিক প্লাগ হতে সরাসরি বিদ্যুৎ আসে এই ধাতব খণ্ডে।
কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে ডিসি ভোল্ট এসি 5 ভোল্টে রূপান্তরিত হয়ে ব্যাটারিটি রিচার্জ করে। চার্জিং ইন্ডিকেট করার জন্য একটি এলইডি রয়েছে সার্কিটটিতে। ব্যাটারিটি ওভারচার্জ হয়ে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে এই আইসিটি। সবশেষে এর বার্নিং ইস্যু নিয়ে কিছু বলতে চাই। এই ভিডিওটি তৈরি করার আগে বেশ কিছু ভিডিওতে গ্রিন লেজার লাইটের সাহায্যে টিস্যু বা ম্যাচের কাঠিতে আগুন জ্বালাতে দেখলাম, কিন্তু আমি আগুন জ্বালাতে ব্যর্থ হয়েছি। যা হোক, ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন, প্রয়োজন হলে শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। ইলেকট্রনিক্স বিষয়ে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।